আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে, বিজয়নগর মাদ্রাসা ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি Md.Masudur Rahman, লেকচারার অফ বায়োলজি, বিজয়নগর মাদ্রাসা ডিগ্রি কলেজ থেকে। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি দেখাবো, এর আগের ক্লাসেও আমরা কোষের প্রাথমিক ধারণা দিয়েছিলাম লেকচার ওয়ানে। আজকে আমি তোমাদের সামনে তার পরবর্তী একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো চিত্রে আমাদের কি দেখা যাচ্ছে একটু খেয়াল করো তো, এটা কিসের চিত্র হতে পারে? হ্যাঁ, এর আগেও আমরা এরকম একটি চিত্র দেখেছিলাম, যদিও সেটা ভিন্ন রকম ছিল, কিন্তু আজকের চিত্রের গঠনটা একটু অন্যরকম। এটি হচ্ছে সেল বা কোষ। এটার নাম কি? সেল বা কোষ। হ্যাঁ, দেখো এই কোষের ভিতরে অনেক কিছু আমাদের সৃষ্টিকর্তা সেই মহারব্বুল্লাহ আলাদা অনেক কিছু দিয়ে দিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, এখানে আছে, দেখা যাচ্ছে, দেখো মাইটোকন্ড্রিয়া, তারপরে লাইসোজোম, বিভিন্ন সহ অনেক কিছু দেওয়া আছে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তুটা কি ছিল? চ্যাপ্টার ওয়ানের সেল অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ কোষ এবং কোষের গঠন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ থেকে আমরা প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজমের ধারণা নিব এবং কোষ ঝিল্লির বিশেষ গঠন সম্পর্কে একটু ধারণা ব্যাখ্যা করব। তো চলো আজকে প্রথম টপিকস প্রোটোপ্লাস্ট। কি প্রোটোপ্লাস্ট? প্রোটোপ্লাস্ট জিনিসটা কি? এই প্রোটোপ্লাস্ট সম্পর্কে প্রথম ধারণা দেন, দেখো চিত্রে একজন বিজ্ঞানীর ছবি ফুটে উঠেছে, এই বিজ্ঞানী হ্যান্সকেইন। নাম কি? হ্যান্সকেইন। প্রোটোপ্লাস্ট সম্পর্কে প্রথম হ্যান্সকেইন প্রথম কি ধারণা দেয়। প্রোটোপ্লাস্টটা কি? প্রোটোপ্লাস্টটা হচ্ছে কোষের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত কোষের সমুদয় সজীব এবং নির্জীব পদার্থ, একে প্রোটোপ্লাস্ট বলা হয়। আমরা প্রথমে যে চিত্রটা দেখেছিলাম সেই চিত্রের মধ্যে সব কিছু আছে, আছে না? সেখানে কোষের সকল সজীব এবং নির্জীব বস্তু সেখানে দেখা গিয়েছে। কাজে আমরা প্রোটোপ্লাস্টের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে কোষ প্রাচীর ছাড়া বাকি যা আছে কোষের ভিতরে সব কিছুকে প্রোটোপ্লাস্ট বলা হয়। এই প্রোটোপ্লাস্টকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সজীব পদার্থ, আর একটা হচ্ছে নির্জীব পদার্থ। কি কি? সজীব এবং নির্জীব পদার্থ, বা সজীব বস্তু এবং নির্জীব বস্তু। তো আমাদের আজকের দ্বিতীয় টপিকটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই যে সজীব পদার্থ এখানে রয়েছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটো অর্থ হচ্ছে ফার্স্ট। প্রোটো অর্থ কি? ফার্স্ট, অর্থাৎ গ্রিক শব্দ প্রোটো অর্থ ফার্স্ট, মানে প্রথম। প্লাজমা শব্দটার অর্থ হচ্ছে অর্গানাইজেশন। তাহলে ফার্স্ট অর্গানাইজেশন অর্থাৎ প্রথম কি? গঠনকারী বস্তু, প্রথম গঠনকারী বস্তু। প্রোটোপ্লাজমকে এর জন্য প্রথম গঠনকারী বস্তু, জীবনের ভৌত ভিত্তি বলা হয়। বিজ্ঞানীর নাম হচ্ছে কর্ডি, 1772 সালে কোষে প্রোটোপ্লাজম পর্যবেক্ষণ করেন। কোষে প্রোটোপ্লাজম পর্যবেক্ষণ করেন প্রথমকে বিজ্ঞানী কর্ডি, কত সালে? 1772 সালে। পরবর্তীতে ফেলিক্স ডুজার্ডিন 1835 সালে এই প্রোটোপ্লাজম এর নাম দেন সার্কোড। কি নাম দেন? সার্কোড। কে বিজ্ঞানী? নাম কি? ফেলিক্স ডুজার্ডিন। কি নাম? ফেলিক্স ডুজার্ডিন। 1835 সালে তিনি এটার নাম দেন সার্কোড। দেখো পর্দায় একটি ছবি ফুটে উঠেছে, হ্যাঁ, ইনি কিন্তু কর্ডিও না বা ডুজার্ডিন, এই দুই ব্যক্তি অর্থাৎ দুজন সায়েন্টিস্টের কেউই কিন্তু উনি না। ওনার নাম হচ্ছে পার্কিনজি। কি নাম? পার্কিনজি। হ্যাঁ, এই পার্কিনজি প্রথম এই প্রোটোপ্লাজম শব্দটি প্রবর্তন করেন। পার্কিনজি সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটা কি? প্রবর্তন করেন। কাজে এখন আসো আমরা প্রোটোপ্লাজম জিনিসটা কি এ সম্পর্কে ধারণা। জীবকোষের অভ্যন্তরে যে সজীব, স্বচ্ছ, দানাদার, কলয়েড
কলয়েডীয় পদার্থ যা কোষ পর্দা দ্বারা আবৃত থাকে তাকে প্রোটোপ্লাজম বলা হয়ে থাকে। অর্থাৎ কোষ প্রাচীরের ভিতরে কোষ প্রাচীর দ্বারা আবৃত, ঠিক আছে, কোষের মধ্যে বাইরে যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরটা ছাড়া ভিতরে যা আছে সজীব যত পদার্থ রয়েছে সেটাকেই বলা হয় থাকে প্রোটোপ্লাজম। সেটাকে কি বলে? প্রোটোপ্লাজম। আসো এবার আমরা প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা কে কিভাবে দিয়েছে সেটা একটু দেখি। কোষের মধ্যে জেলির মতো থকথকে পদার্থকে সার্কোড বলে। সার্কোড কে দিয়েছে? বুঝে বলেছিলাম, ফেলিক্স ডুজারডিন। বিজ্ঞানীর নামটা মনে আছে তো? ফেলিক্স ডুজারডিন, যে প্রোটোপ্লাজমকে কি নাম দিয়েছেন? সার্কোড নামকরণ করেছেন। হ্যাঁ, ফেলিক্স ডুজারডিনের সংজ্ঞা এটা দিয়েছেন। পরবর্তীতে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, জীবনের ভৌত ভিত্তি, ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলা হয় প্রোটোপ্লাজমকে। ম্যাক্সুলস, কি নাম? বিজ্ঞানীর নাম হচ্ছে ম্যাক্সুলস। উনি সর্বপ্রথম প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে বর্ণনা করেন। পরবর্তীতে বিজ্ঞানী হ্যালিক্স এটা তার সমর্থন করেন, পূর্ণরূপে সমর্থন করেন। এই জন্য হ্যাক্সকে এই সংজ্ঞাটা আমরা নিয়েছি যে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম হলো কয়েকটি রাসায়নিক পদার্থের সমষ্টি মাত্র, বিজ্ঞানী উইলসন বলেছেন। কে বলেছেন? বিজ্ঞানী উইলসন। কাজে আমরা প্রোটোপ্লাজমের সংজ্ঞা তিনটি আমরা বলতে পারি, বিজ্ঞানী ফেলিক্স ডুজারডিনের মতে কোষের মধ্যে থকথকে জেলির মতো থকথকে পদার্থকে প্রোটোপ্লাজম বা সার্কোড বলে, জীবনের ভৌত ভিত্তি বলে হ্যাক্সলির মতে, হ্যাঁ, এবং রাসায়নিক পদার্থের সমষ্টি এটাও আমরা বলতে পারি উইলসনের মতে। এবার আসো, কোষের মধ্যে প্রোটোপ্লাজমটা কিভাবে থাকে? কোষের মধ্যে প্রোটোপ্লাজমটা কিন্তু স্থির থাকে না। কি থাকে না? স্থির থাকে না। কাজে সেটা কিরকম থাকে? চলমান থাকে। কিরকম? চলমান। আসো আমরা আমাদের এখনকার টপিক হচ্ছে মুভমেন্ট অফ প্রোটোপ্লাজম, অর্থাৎ প্রোটোপ্লাজম যে চলমান থাকে চলমানটা কিরকম, হ্যাঁ, আর এই চলমানটাকে কি বলা হয়ে থাকে? দেখবা নদীতে পানি থাকে, পানিটা কি স্থির থাকে? স্থির থাকে না, সেটা চলমান, বহমান। তাহলে এই আমাদের কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম রয়েছে এই প্রোটোপ্লাজমটাও চলমান, জলস্রোতের মতো চলন দেখা যায়। এই জলস্রোতের মতো যে চলন দেখা যায় প্রোটোপ্লাজমের এই চলনকে বলা হয় সাইটোসিস বা আবর্তন। কি বলা হয়? সাইটোসিস বা আবর্তন। কাজে সাইটোসিস বা আবর্তন জিনিসটা কি? কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমের জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইটোসিস বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে সাইটোসিস বা আবর্তনটা কি রকম? এটা কি একভাবে থাকে নাকি বিভিন্নভাবে? চলমানটা চলাচলটা তো বিভিন্নভাবে হতে পারে, একজন সোজা পথে চলতেছে আবার আরেকজন ভিড়া ভিড়া নাচানাচি করতেছে, এটাও তো একটা চলন। হ্যাঁ, তো কোষের মধ্যে প্রোটোপ্লাজমের এই চলনটা আমরা দুটিভাবে দেখতে পাই। কয়ভাবে? দুইভাবে। কী কী? নাম্বার এক, রোটেশন বা একমুখী চলন। একমুখী চলন বা রোটেশন, একমুখী চলন জিনিসটা কি? একমুখী চলন বা রোটেশনটা হচ্ছে একটি গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমটা ঘুরে, একটা গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমের যে চলনটা হয় সেটাকে একমুখী চলন বলা থাকে। সাধারণত উদ্ভিদ কোষের মধ্যে এই একমুখী চলনটা দেখা যায়, কারণ আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে সাধারণত একটি মাত্র কোষ গহ্বর থাকে এবং এটা মাঝামাঝিতে অবস্থান করে। কাজেই এই উদ্ভিদ কোষে যে কোষ গহ্বর থাকে এই কোষ গহ্বরকে কেন্দ্র করে যে প্রোটোপ্লাজমের চলনটা দেখা যায় তাকে একমুখী চলন বলা হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাতাঝাঁঝি, পাতাঝাঁঝি কোষস্থ যে প্রোটোপ্লাজমের চলন সেটা হচ্ছে একমুখী। দ্বিতীয়ত বহুমুখী বা সার্কুলেশন, বহুমুখী বা সার্কুলেশন, বহুমুখী বা সার্কুলেশন কোনটি? সেটা হচ্ছে অনেকগুলো গহ্বর আছে কোষের মধ্যে, কতগুলো গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমের চলন দেখা যায় সেটাকে বহুমুখী চলন, অর্থাৎ বিভিন্ন দিকে চলন সম্পন্ন করে থাকে। এটা সাধারণত প্রাণী কোষে দেখা যায়। উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে ক্যান্থিয়াম কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থীরা আসো, এই প্রোটোপ্লাজমের কতগুলো অংশ, কয়টি অংশ? প্রোটোপ্লাজমের তিনটি অংশ আমরা লক্ষ্য করি। এক, প্লাজমা মেমব্রেন, দুই, সাইটোপ্লাজম, তিন, নিউক্লিয়াস। তাহলে কি কি? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আবার
প্রোটোপ্লাজমের কয়টি অংশ তিনটি অংশ কি কি প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস আসো আজকে আমাদের প্লাজমা মেমব্রেনের কিছু বিশেষ গঠন সম্পর্কে আমরা একটু ধারণা দেই প্রিয় শিক্ষার্থীরা আমাদের তোমরা নিচে ক্লাসে যেভাবে পড়ে আসছো এখন কিন্তু একটু ভাস করতে হবে একটু ডিটেইলস করতে হবে আমরা আগে প্লাজমা মেমব্রেন জিনিসটা কি সে সম্পর্কে ধারণা নিয়েছি নিচের ক্লাসেও তোমরা পড়ে এসেছো আজকে আমরা এই প্লাজমা মেমব্রেনই কয়েকটা বিশেষ গঠন নিয়ে একটু আলোচনা করব প্লাজমা মেমব্রেন এই শব্দটা দিয়েছে প্লয় 1931 সালে এই প্লাজমা মেমব্রেন দিয়ে বায়ো মেমব্রেন সাইটো মেমব্রেন বা সেল মেমব্রেন বা প্লাজমালেমও বলা হয়ে থাকে তবে এর মধ্যে সেল মেমব্রেনটা নেগেলি এবং ক্রাইমার এবং প্লাজমালেমাটা পেফার নামকরণ করেছে তাহলে আমরা প্লাজমা মেমব্রেনকে কয়েকটা নামে আমরা চিনি সেগুলো কি কি এক বায়ো মেমব্রেন দুই সাইটো মেমব্রেন তিন সেল মেমব্রেন চার প্লাজমা প্লাজমালেমা এই চারটা নামে আমরা প্লাজমা মেমব্রেনকে চিনতে পারবো পরীক্ষায় কিন্তু প্লাজমা মেমব্রেন দিয়েও আসতে পারে বায়ো মেমব্রেন বা প্লাজমালেমা বা সেল মেমব্রেন যে কোনো একটা ব্যবহার করে কাজে আমাদের এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আসো প্লাজমা মেমব্রেন জিনিসটা কি প্রতিটা সজীব কোষের প্রোটোপ্লাজম প্রত্যেকটা সজীব কোষের প্রোটোপ্লাজম যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লিপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকেই কোষ ঝিল্লি বা কোষাবরণী বা কোষ পর্দা বা যে সংজ্ঞাগুলো আমরা বাংলায় বলেছি ইংরেজিতে বলেছি সেগুলো হ্যাঁ বায়োমেমব্রেন সাইটোমেমব্রেন সেল মেমব্রেন বা প্লাজমালেমা বলা হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা সংজ্ঞার দিকে যদি একটু লক্ষ্য করি দেখো এখানে প্রত্যেকটা সজীব কোষ বলা হয়েছে কোষটা কিরকম হতে হবে সজীব হতে হবে তাহলে সজীব কোষের প্রোটোপ্লাজম সজীব কোষের প্রোটোপ্লাজম যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লিপোপ্রোটিন তো নির্মিত ত্রিস্তরীয় সজীব ঝিল্লি দ্বারা আবৃত সেটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন প্রিয় শিক্ষার্থীরা প্লাজমা মেমব্রেনের বিশেষ কিছু গঠন লক্ষ্য করা যায় আমরা নিচের ক্লাসে অর্থাৎ তোমরা নবম দশম শ্রেণীতে যে পড়ে আসছো তখন বিভিন্ন নামে প্লাজমা মেমব্রেন গুলো পড়ে আসছো এর মধ্যে একটি নাম হচ্ছে মাইক্রোভিলাই কি নাম মাইক্রোভিলাই এটা তোমরা সেকেন্ড পেপার পড়তে গেলে মাইক্রোভিলাই সম্পর্কে ধারণা নিবে আমরা মাইক্রোভিলাই একটা চিত্র পর্দা আমরা দেখি খেয়াল করি দেখো চিত্র একটা দেখা যাচ্ছে ঠিক কি না হ্যাঁ দেখো চিত্রের মধ্যে এই যে আমি মার্কিং করতেছি লাল চিহ্ন দিয়ে দেখো এই যে এখানে দেখা যাচ্ছে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে ঠিক কি না এই প্রোটোই হচ্ছে প্লাজমা মেমব্রেন এখন এই যে প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে কোষের বাইরের দিকে দেখো আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ লক্ষ্য করা যায় এগুলোকে মাইক্রোভিলাই বলা থাকে এগুলো সাধারণত শোষণ তল এবং করণ তল বৃদ্ধি করে শোষণ তল এবং করণ তল বৃদ্ধি করে যেমন আমাদের মানে মানুষের অন্ত্র তারপরে তোমার বৃক্ক কিডনির নেফ্রনের মধ্যে এই মাইক্রোভিলাইগুলো দেখা যায় দ্বিতীয়টা দেখো ডেসমোজম কি নাম ডেসমোজম একটা চিত্র দেখো খেয়াল করো ডেসমোজম জিনিসটা কি ডেসমোজম হচ্ছে দুটো কোষ দুইটা কোষের পাশাপাশি অবস্থান করে এবং এই কোষ দুটো ঘন সন্নিবেশিত মানে খুব নিকটবর্তী দুইটা কোষ একদম কাছাকাছি থাকে এখন এই কোষ দুটো তো জোড়া লাগতে হবে এই যে জোড়া লাগার কাজটা করে এই ডেসমোজম আমরা চিত্রের দিকে একটু খেয়াল করো এই যে চিত্রটা এইটা একটা প্রাচীর এই একটা প্রাচীর এই দুইটা প্রাচীরের মাঝখানে দেখো জোড়া লাগছে লাগছে না পাইপ ভাবে লিঙ্কার গঠন করছে এই যে দুটো কোষ প্রাচীর পরস্পর সংযুক্ত হয়ে যে গঠনটা সৃষ্টি করলো এটাকে ডেসমোজম বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা তৃতীয় নাম্বার ফ্যাগোসাইটিক ভ্যাসিকল কি নাম ফ্যাগোসাইটিক ভ্যাসিকল আমরা নিচের কাছে পড়ে আসছি ফ্যাগোসাইটোসিস হ্যাঁ এই যে ফ্যাগোসাইটিক ভ্যাসিকল এটা গঠন করার প্রক্রিয়াকেই বলা যায় ফ্যাগোসাইটোসিস তাহলে একটা চিত্র দিকে খেয়াল করো হ্যাঁ আমরা যে প্লাজমা মেমব্রেন পড়েছি এই প্লাজমা মেমব্রেনটা এই যে প্লাজমা মেমব্রেন এই প্লাজমা মেমব্রেনটাই কঠিন খাদ্য কণা নিয়ে
একটা গহ্বর একটা কি চেম্বার গঠন করছে একটা গহ্বর গঠন করছে এই গহ্বরের মধ্যে কি থাকবে কঠিন পদার্থ থাকবে কঠিন খাদ্য কণা থাকবে যদি এই গহ্বরটা অর্থাৎ প্লাজমা মেমব্রেনটাই যখন কঠিন খাদ্য কণা দ্বারা একটা গহ্বর একটা ভেসিকল গঠন করবে তখন এটাকে বলা থাকে ফ্যাগোসাইটিক ভেসিকল এবং এটা ভিতরের দিকে অর্থাৎ কোষের ভিতরের দিকে চলে আসবে পরবর্তীতে আর এটা তৈরি প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এরপরের অপশনটা আসে পরের অপশনটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল পিনোসাইটিক ভেসিকল আমরা ফ্যাগোসাইটিক ভেসিকল বললাম পিনোসাইটিক ভেসিকল এবার পিনোসাইটিক ভেসিকলের চিত্রটার দিকে একটু খেয়াল করো এখানে একটা গহ্বর দেখা যায় অর্থাৎ এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন এই প্লাজমা মেমব্রেনটাই ভিতরের দিকে একটা গহ্বর গঠন করছে এবং এখানে তরল পদার্থ ঢুকছে এই যে আমি দানা দানা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তরল পদার্থ এই তরল পদার্থ সম্বন্ধিত যে গহ্বর দেখা যাচ্ছে এটাকে পিনোসাইটিক ভেসিকল বলা হয় আর এই পিনোসাইটিক ভেসিকল তৈরির প্রক্রিয়াকে বলা হয় পিনোসাইটোসিস কি বলে পিনোসাইটোসিস তাহলে দেখো ফ্যাগোসাইটিক ভেসিকল পিনোসাইটিক ভেসিকল দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ফ্যাগোসাইটিক ভেসিকলের মধ্যে যে গহ্বর আছে সেখানে কঠিন খাদ্য কণা থাকবে আর পিনোসাইটিক ভেসিকল যেখানে সেখানে থাকবে কি তরল জাতীয় পদার্থ তরল খাদ্য কণা থাকবে যেমন আমরা অ্যামিবা কোষে দেখতে পাই অ্যামিবা কিন্তু পিনোসাইটিক পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করে থাকে আবার ফ্যাগোসাইটিক ভেসিকল আমরা মানুষের যে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা এই ফ্যাগোসাইটিক ভেসিকল দেখতে পাই কারণ কি কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকাগুলো কি করে আমরা দেহের অত্যন্ত প্রহরী বলি না অর্থাৎ দেহের ভিতরে যদি কোনো অণুজীব ভিতরে ঢুকে অণুজীবগুলোকে গ্রাস করে ফেলে এই ফ্যাগোসাইটিক ভেসিকলের মাধ্যমে এগুলো কঠিন পদার্থ থাকে তো প্রিয় শিক্ষার্থীরা এবং সর্বশেষ আমাদের যে টপিক সেটি হচ্ছে টাইট জাংশন কি টাইট জাংশন সেটা আবার কি টাইট মানে কি একবারে শক্তভাবে আট সাত হয়ে থাকা না হ্যাঁ আমরা একটু চিত্র দিকে খেয়াল করলে আমরা টাইট জাংশন বুঝতে পারবো দেখো এখানে দুটো প্লাজমা মেমব্রেন দুটো কোষের প্লাজমা মেমব্রেন পাশাপাশি অর্থাৎ দুইটা কোষ খুব দৃঢ়ভাবে সন্নিবেশিত আছে এই একটা আচ্ছা যাই হোক টেকনিক্যাল কিছু ত্রুটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই টাইট জাংশন দুটি কোষ পাশাপাশি অবস্থান করবে এই পাশাপাশি যখন অবস্থান করবে তখন খুব একটা কোষের সাথে আরেকটা কোষ একদম কোন কোন জায়গায় কোষের মাঝে মাঝে খুব টাইটলি ভাবে আটকে থাকে কোষ দুইটা এই যে আটকে রয়েছে এটাকে বলা থাকে টাইট জাংশন এটা এভাবে এই টাইট জাংশন এই অঞ্চলের মধ্য দিয়ে সাধারণত কোনো কিছু প্রবেশ করতে পারে না কোষের ভিতরে যেতে পারে না তো এই ছিল আমাদের প্লাজমা মেমব্রেনের বিশেষ গঠন তাহলে প্লাজমা মেমব্রেনের বিশেষ গঠনগুলো কি কি পাইলাম একটা পাইলাম মাইক্রোভিলাই দুই নম্বর পাইলাম ডেসমোজম তিন নম্বরে পাইলাম ফ্যাগোসাইটোটিক ভেসিকল চার নম্বর পাইলাম পিনোসাইটিক ভেসিকল এবং সর্বশেষ টাইট জাংশন তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা আমাদের যে আমার যে ক্লাসটা হলো এই ক্লাসগুলো অবশ্যই তোমরা বাসায় যেয়ে খুব ভালোমতো সুন্দর করে দেখবে অনুশীলন করবে তাহলে তোমাদের যে পড়ালেখার যে প্রাতিষ্ঠানিক গ্যাপ সেটা অনেকটা পূরণ করতে পারবে তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ